আমি তো আইসি দেখে খুব ভালো লাগলো, পুরানো ফটো দিয়ে ধন্যবাদ দিই এবং পৌরসভার তো এই জল দেওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, তার জন্য পৌরসভাকে আমরা খুব আনন্দিত যে আমাদের বেরিয়াল গ্রাউন্ড আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রং করেছিলাম, কিন্তু পৌরসভা আমাদের স্বাধীনতার পর আমাদের এই জলের ব্যবস্থা করে দিল বেরিয়াল গ্রাউন্ডে। এটা আমরা খ্রিস্টান যারা আমরা ধর্মাবলম্বী তারা কিন্তু খুব পৌরসভার কাছে কৃতজ্ঞ, বিশেষত কৃতজ্ঞ পৌরসভার সমস্ত কর্মচারী, পৌরসভার আধিকারিক এবং পৌরসভার ইঞ্জিনিয়ার, তারা আমাদের এই জলের ব্যবস্থা করে দিয়েছে। এতে কতটা সুবিধা হবে কি, এই যে আমরা বেরিয়ালে দিতে আসতাম তখন আমাদের জলের ব্যবস্থা থাকতো না এবং খুব কষ্ট করে আমরা বেরিয়াল করতাম, এবং এখন আমরা আমাদের পৌরসভার উদ্যোগে আমরা এই ব্যবস্থা পেয়েছি, তার জন্য পৌরসভাকে আমরা ধন্যবাদ। কত পুরনো আপনাদের এই আমরা এটা হচ্ছে ব্রিটিশ আমলের এই বেরিয়াল গ্রাউন্ড এবং সেখান থেকে আজকেই আমরা জল পেলাম, এর জন্য বিশেষভাবে ধন্যবাদ। আগে যখন আমরা বেরিয়ালে আসতাম তখন কোনো জলের ব্যবস্থা ছিল না, আমরা প্রতিবেশীদের কাছ থেকে জল নিয়ে আসতাম এবং জল দিয়ে আমরা হাত পা ধুতাম, কিন্তু এখন আমাদের নিজস্ব জল হয়ে গেল, তাতে আমাদের বেরিয়াল দিতে কোনো অসুবিধা হবে না। আমার নাম ভোলা মণ্ডল, আমি কোঅর্ডিনেটর এই খ্রিস্টান বেরিয়াল কমিটির। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে, হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।